তার কারণে দেওয়া উচিত, তাকে কেন ধর্মগুরু বানিয়েছে? আবার যে এটাকে সাপোর্ট দিয়েছে একজন এমপি, সে কি কিসের নেতা? সে পাগলের নেতা। পাগল হয়ে তাকে সে কিভাবে নেতা হলো? সে একজন বিশ্বে কিসের নেতা হলো? তাকে তো নেতা, তাকে পাগলা গাওয়াতে পাড়ানো দরকার। ভারত সরকার মোদীকে বলছি, আপনি যদি না পারেন তাহলে আমাদের কাছে হ্যান্ড ওভার করেন, আমরা তাকে শাস্তি দেই, তাকে পাগলা গাওয়াতে রেখে তাকে সুস্থতা করি। সে কিভাবে একজন একজন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমাদের হৃদয়ের স্পন্দন, তাকে আমরা ভালোবাসি, যে বলা আছে আতিউল্লাহ আব্দুর রাসুল, যাকে আমরা আল্লাহকে ভালো তারপর রাসুলকে ভালোবাসবো, সে আমাদের রাসুলের বিরুদ্ধে কথা বলেছে বারবার, সেখান থেকে ইসলামের আঘাত আসছে। একমাত্র ভারত শয়তান, ওরা শয়তান, যদি একটা শয়তান আর এক শয়তান সেখানে যে হাজির হয়েছে, বারবার সেখানে আঘাত আসতেছে। আমরা সেই আন্তর্জাতিক পর্যায়ে, আন্তর্জাতিক যেটা বলে জাতিসংঘের কাছে আমরা আদেশ জোর দাবি জানাই, এইসব নেতাদেরকে যেন পাগড়া গাওয়াতে পাঠানো হয়, এদেরকে নেতা থেকে এমপি থেকে বহিষ্কার করা হয়।